স্লাইড ক্লিয়ারলি দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। কি দেখা আছে স্লাইডে পড়ো তো একজন। আচ্ছা, কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশন। আচ্ছা, কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশন কি দেখা যাচ্ছে? এটা কোন টাইম স্কেলে আছে? 2000 ইয়ারের টাইম স্কেলে আছে, তাই না? দেখো, 1 to 2018, 1918 সাল পর্যন্ত ডেটা আছে, ঠিক আছে, 2000 বছর আগ থেকে। তো কি দেখা যাচ্ছে কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশনটা? এই যে নিচের স্কেলটা দেখো, এটা কিন্তু জিরো না, 280 ppm, দেখতে পাচ্ছ? পড়তে পারতেছ তোমরা, মানে দেখতে পাচ্ছ কি এটা স্লাইডটা? আচ্ছা, 280 ppm, তার মানে 280 ppm এই অলমোস্ট স্টেবল ছিল ফর লাস্ট 2000 ইয়ার্স, কথা বলছ? এখন 2000 ইয়ার পরে দেখো, 2000 বা 1500 বছর তারপর থেকে খুব শার্পলি বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ছে, সামথিং ইজ রং, তাই না? আবার একই সাথে দেখো, অ্যাটমসফিয়ারিক মিথেনের পরিমাণও ধীরে 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 ধীরে, এটা গ্রাজুয়াল ইনক্রিজ, তবে এই স্লোপটা 1950 সালের পর থেকে দেখো, এই টাইম স্কেলটা কিন্তু ডিফারেন্ট, 1750 থেকে 2018, কথা বুঝলা? টাইম স্কেলটা ডিফারেন্ট কিন্তু, দেখো কার্বন ডাইঅক্সাইড আর মিথেনের টাইম স্কেলটা এক না। এখানেও দেখো অলমোস্ট স্টেবল, বাট অলওয়েজ মানে ইনক্রিজিং ট্রেন্ডে ছিল, বাট 1950 সালের পর থেকে এটা ধীরে 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 এর এর হচ্ছে তোমার ইনক্রিজিং রেটটা বেশি আর কি, স্লোপটা বেশি, দেখতে পাচ্ছ? আচ্ছা, এখন যদি নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন অক্সাইডে যাই আর কি, তাহলে দেখো নাইট্রাস অক্সাইডের ক্ষেত্রে দা সেম থিং থিং লাইক মিথেন আর কি, একই ধরনের গ্রাফ। এটা 1750 থেকে 2016 পর্যন্ত ডেটা। এটা কি হচ্ছে, ধীরে 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 এটা ইনক্রিজ করে, এবং সেম থিং 1950-এর পর থেকে এই তোমার ইনক্রিজিং রেটটা এটা 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 বাড়তেছে। আচ্ছা, রাইট ফিগারটা কি মিন করে? মানে বটম রাইট, এটা বলতেছে কি তোমার টেম্পারেচার চেঞ্জটা বোঝাচ্ছে এখানে, বুঝলা? ধরো 1961 থেকে 1990 সাল পর্যন্ত যে টেম্পারেচারের এভারেজ, কথা বুঝলা? তোমার ল্যান্ড সি টেম্পারেচার তোমার রিলেটিভ টু 1961 to 1990 এভারেজ টেম্পারেচার ইন ডিগ্রি সেলসিয়াস, বুঝছো? এই রেড লাইনটা হচ্ছে মেডিয়ান টেম্পারেচার, মেডিয়ান বুঝো, মেডিয়ান কে বুঝো, মেডিয়ান, মেডিয়ান আর মিনের মধ্যে পার্থক্য কি, যদি এই সাবজেক্টের বিষয় নাই করছে, মেডিয়ান আর মিনের মধ্যে পার্থক্য কি বলতে পারবা তোমরা? কি আর কি আছে দেখি তো, মেডিয়ানটা হচ্ছে ধরো আমি যদি এখানে একটা, আমি যদি এখানে লিখি, ধরো 1 লিখলাম, ধরো 2 লিখলাম, 4 লিখলাম, 7 লিখলাম, 8 লিখলাম, 9 লিখলাম, 11 লিখলাম, দেখতে পাচ্ছ? এভারেজটা কি বা মিনটা কি, এখানে কয়টা নাম্বার আছে? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7, 7টা নাম্বার আছে ধরো, কথা বুঝছ? এই এই 7টা নাম্বার আছে, এই 7টা নাম্বার আছে, একে হচ্ছে তোমার অ্যাড মানে 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 তোমার কি বলবো, অ্যারিথমেটিক মিনটাই হচ্ছে তোমার এভারেজ। আচ্ছা, এখন মেডিয়ানটা কি? মেডিয়ান হচ্ছে আর ঠিক মানে একদম যদি মানে স্মল টু মানে বড় নাম্বার হিসেবে তুমি সাজা, মাঝেরটা হচ্ছে মেডিয়ান। জি স্যার, মধ্যক বের করতে আমরা পরিসংখ্যান। ও, এটা মধ্যক না, এটা হচ্ছে জাস্ট তাহলে মধ্য, বুঝতে পারছো? জি স্যার। তাহলে মধ্য কি হবে আর কি, এই। আচ্ছা, তাহলে দেখো যে কার্বন ডাইঅক্সাইড ইন জেনারেল এটা এটা ইনক্রিজিং রেটে আছে, মিথেন আছে,
নাইট্রোজেন এর অক্সাইড আছে, আবার ধরো গ্লোবাল এভারেজ টেম্পারেচার সেটাও ইনক্রিজিং রেটের, সবে ইনক্রিজিং রেটেই আছে। এখানেও দেখো 1950-60 সালের পর থেকে এটার একটা স্লোপটা একটু বেশি। এটা কি মিন করে? এটা মিন করে যে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড এবং মিথেইন এগুলোর সাথে যে গ্লোবাল টেম্পারেচার এটার একটা রিলেশন আছে। তার মানে কি, গ্লোবাল যে টেম্পারেচারটা এটা হচ্ছে কি করে, এটা হচ্ছে তোমার তোমার ইস মানে ইন গ্লোবাল টেম্পারেচার রাইজ, কথা বলছো, বা গ্লোবাল টেম্পারেচার পজিটিভলি কোরিলেটেড উইথ দ্য কনসেন্ট্রেশন অফ কার্বন ডাইঅক্সাইড, মেথেন অ্যান্ড নাইট্রাস অক্সাইড ইন অ্যাটমোসফিয়ার। এটা এটুকুই মিন করে। বাট এটা মিন করে না যে নো কার্বন ডাইঅক্সাইডের কারণে এই টেম্পারেচার বাড়তেছে, মেথেনের কারণে এই টেম্পারেচার বাড়তেছে, অথবা নাইট্রাস অক্সাইডের কারণে এই টেম্পারেচার বাড়তেছে। এখান থেকে বলা যেতে পারে হ্যাঁ, টেম্পারেচার ইনক্রিজের ক্ষেত্রে, গ্লোবাল এভারেজ টেম্পারেচার ইনক্রিজের ক্ষেত্রে বাতাসে কার্বন ডাইঅক্সাইড, তারপরে মেথেইন, নাইট্রাস অক্সাইড এগুলো রেসপন্সিবল হতে পারে, কথা বুঝছো? এটুকুই আমরা বলতে পারি এখান থেকে। আচ্ছা, এই ফিগারটা তোমাদের আগে দেখানো হয়েছে কিনা আই ক্যান রিমেম্বার, বুঝছো? আচ্ছা, এখন দেখো, এখন এখন দেখো এটা হচ্ছে কি তোমার টেম্পারেচার এন্ড কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন ইন দ্য অ্যাটমোসফিয়ার ওভার দ্য ফার্স্ট কত 400,000 ইয়ার্স, কথা বুঝলে? এটা কি বলবো, যাই হোক যেভাবে বলে বলো আর কি, ইয়ার্স, কথা বুঝতে পারছো? এখন ধরো এতদিন আগে যে টেম্পারেচারটা বা কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশনটা এটা কিভাবে বের করছে, এটা মেইনলি মডেলিং করে বের করছে, আর তথ্যগুলো নিচ্ছে আর কি, স্যাম্পল কালেক্ট করছে তোমার আইস কোর থেকে, কথা বলছো? সেডিমেন্টের মধ্যে যেরকম বিভিন্ন রক গুলে বিভিন্ন ধরনের, কোন ধরনের আগে প্রাণী ছিল তাদের রেকর্ড সংরক্ষণ করে না, স্টোর করে, তেমনি সমুদ্রের নিচেও যে সেডিমেন্ট গুলি আছে সেডিমেন্ট গুলিও কিন্তু এই যে কোন সময় কার্বন ডাইঅক্সাইড কত ছিল, টেম্পারেচার, অনেক কিছু রেকর্ড সংরক্ষণ করে। তেমনি যে আমাদের নর্থ পোল এবং সাউথ পোলে যে আইস কোর গুলি আছে সেটাও এই রেকর্ড সংরক্ষণ করে। কিভাবে করে সেটা আরো একটা দুটা ক্লাসের বিষয়। তাছাড়া 50,000 বছর আগে কি ছিল, মানুষই তো ছিল না, মানুষ কিভাবে জানলো টেম্পারেচার কতটুকু আছে? এভাবে হিস্টোরিক্যাল তোমার এই সাইন্টিফিক ডেটা গুলো বের করে কিভাবে, বিভিন্ন ধরনের রেকর্ড থেকে আর কি। তো দেখো ওপরের যে ফিগারটা, টপ ফিগার, এটা হচ্ছে তোমার এই কি হয় কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন, বুঝছো? আচ্ছা দেখো ওপরেরটা হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন, এটা দেখো, এটা হচ্ছে আমরা এখানে জিরোতে, আমরা আমরা হচ্ছে জিরোতে এখন। তোমরা কি ফলো করতেছো, তোমরা কি ফলো করতেছো? এখন দেখো এখানে দেখো যে কার্বন ডাইঅক্সাইডের সাথে দেখো একটা স্ট্রং একটা কোরিলেশন আছে। কোরিলেশন কি, হিস্টোরিক ডেটাতেও কোরিলেশন আছে। তোমার এখানে আগের যে ফিগারটা আছে এখানে লাস্ট 200 বছরের ডেটা ধরো আছে টেম্পারেচারের, আর এখানে দেখো কত দিনের ডেটা, একই প্যাটার্নে দেখো কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, অলমোস্ট একই ধরনের না, প্যাটার্নটা দেখো কমতেছে কমতেছে, বাড়ে দেখো এখানে এই যে এই জায়গায় এসে বাড়তেছে, আবার কমে, আবার কমতেছে, আবার বাড়তেছে কমতেছে বাড়তেছে, দেখো আবার এখন বর্তমানে ইনক্রিজিং ট্রেন্ডে আছে, বুঝছো? আর নিচেরটা কিন্তু এভারেজ টেম্পারেচার না, নিচেরটা হচ্ছে তোমার সরি নিচেরটা হচ্ছে টেম্পারেচার চেঞ্জটা, বুঝলাম? আচ্ছা এটা এটা হচ্ছে আচ্ছা, আর প্রেজেন্ট হচ্ছে 1950 সাল পর্যন্ত মনে হয় না কি রেকর্ড নেওয়া আছে, যাই হোক। তো এটা হচ্ছে টেম্পারেচার চেঞ্জটা, এটা আমার একটু দেখতে হবে। এখানে দেখো টেম্পারেচার চেঞ্জ,
দেখো প্লাস টু হয়েছে আবার মাইনাস ফোর হয়েছে, এটা কোন একটা বছরের এভার মানে সাপেক্ষে এই ক্যালকুলেশনটা করা হয়েছে, বুঝছো? এটা আমি আমি দেখি আমার ঠিক খেয়াল নাই। এই যে এই সোর্সে গেলে, এই যে নিচে সোর্স দেওয়া আছে, এই সোর্সে গেলেই তোমরা পাবা, কথা বুঝছো? এই সোর্সটা দেওয়া আছে, এখানে গেলেই পাবা যে এই মডেলিংটা করা হয়েছে বা এই যে এই যে ডেটা, এটা এটা কোন কোন কখনকার টেম্পারেচারের সাপেক্ষে এটা, ঠিক আছে? তাহলে প্রথম স্লাইড থেকে আমরা দেখলাম কি কার্বন ডাইঅক্সাইড, মেথেন, নাইট্রাস অক্সাইড সবগুলোর সাথেই মানে আমাদের গ্লোবাল যে টেম্পারেচার ইনক্রিজ করতেছে এটা পজিটিভলি কোরিলেটেড, মানে সবগুলোই রেসপন্সিবল হতে পারে। পরের ফিগার থেকে দেখা যাচ্ছে কি একটা হিস্টোরিক্যাল ডেটা, 400,000 ইয়ার্স আগের ডেটা, কার্বন ডাইঅক্সাইড প্লাস তোমার তোমার গ্লোবাল টেম্পারেচার যে রাইজ চেঞ্জ এটার ডেটা, এবং দেখা যাচ্ছে কি হিস্টোরিক্যালি এই দুইটা পজিটিভলি কোরিলেট করে। এখান থেকে এটা হচ্ছে কি একটা স্ট্রং এভিডেন্স দেয় যে গ্লোবাল টেম্পারেচার রাইজের জন্য কার্বন ডাইঅক্সাইড এর একটা বড় রোল আছে, বুঝছো? আচ্ছা এখন দেখো কার্বন ডাইঅক্সাইড এর সোর্সটা কি, কোথা থেকে আসতেছে কার্বন ডাইঅক্সাইড, কোথা থেকে আসতেছে, বা তার আগে দেখো যে বাই রেজিয়ন কোন কোন তোমার এলাকা থেকে কতটুকু কার্বন ডাইঅক্সাইড, তোমরা জাস্ট জাস্ট তোমাদের দেখার জন্য আর কি, এটা মনে থাকবে না, তবে হ্যাঁ একটা দুইটা কান্ট্রি তো মনে থাকারই কথা আর কি, কারা কারা বেশি কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করে। ফর এক্সাম্পল ইউরোপিয়ান ইউনিয়ন আছে দেখো, তারপর ইউনাইটেড স্টেটস কিন্তু অনেক বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড রিলিজ করে, কথা বুঝছো? তারপরে দেখো চায়না, চায়না একটা বড় কন্ট্রিবিউটর কিন্তু, দেখো দেখতে পাচ্ছো, এবং চায়না এ কাজা করে এশিয়া এবং এশিয়া প্যাসিফিক রিজন তার অর্ধেক করে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এ কাজা করে তার চেয়েও কম করে আমাদের ফুল এশিয়া এবং এশিয়া প্যাসিফিক রিজন, কথা বুঝছো? এটা এটা এমনিতেই একটু জানার দরকার আর কি, বুঝলা? এটা এমনিতেই একটু জানার দরকার আর কি, যে সবচেয়ে বেশি বা একটা একটা ছোট কোশ্চেন এরকম যে ওয়ার্ল্ড এর মধ্যে মানে কার্বন প্রডিউসার কারা বেশি আর কি, কয়েকটা কান্ট্রি আছে যারা বেশি কার্বন প্রডিউস করে। এটি একই জিনিস, এটা অন্যভাবে দেখানো হয়েছে, তোমরা দেখতে পারো যে এটা বিভিন্ন পার ক্যাপিটা ইনকাম অনুযায়ী, তার মানে এটা কি তার ইকোনমিক অবস্থা অনুযায়ী ধরো কার্বন প্রোডাকশনের মান কোন দেশে কেমন, তুমি দেখো যে পার ক্যাপিটা ইনকাম অনুযায়ী, দেখো এই যে উপরে আছে একদম লেফট সাইডে, এটা হচ্ছে কানাডা আর নিচে হচ্ছে ইউএস, ঠিক আছে? এখানে দেখো রাশিয়া, এই যে এই এলাকাটা চায়না, কথা বুঝলা? পার ক্যাপিটা ইনকাম অনুযায়ী তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যানুয়ালি কার্বন এমিট করে, এটা 2017 এর রেকর্ড। আর তোমরা যে ওয়ার্ল্ড আওয়ার ওয়ার্ল্ড ঠিক আছে ইন ডেটা এটা দিয়ে সার্চ দিলেই এটা অনেক তথ্য পাওয়া যায় জাতীয়, বুঝছো? ওয়ার্ল্ড ইন ডেটা, এই যে স্টিকারটা দেখতে পাচ্ছো এখানে, এটা দেখলেই পাবা আর কি। আচ্ছা এখন দেখো অ্যানুয়াল কার্বন ডাইঅক্সাইড এমিট করে তোমার যে কান্ট্রি গুলো দেখো, এই যে ডার্ক এখানে ইউএসএ ডার্ক, সবচেয়ে বেশি ডার্ক কি চায়না, ঠিক আছে? তার মানে চায়না সবচেয়ে বেশি কার্বন কার্বন এমিট করে আর কি। তারপরে দেখো ইউএসএ, তারপরে দেখো রাশিয়া, ঠিক আছে? তারপরে কানাডা আছে, তারপরে এই জায়গায় কোন কান্ট্রি হবে, এটা ব্রাজিল সম্ভবত, এখানে অস্ট্রেলিয়া, ঠিক আছে? দেখো তার মানে ধনী কান্ট্রি গুলিই মেইনলি ধরো এই যে আমাদের আমাদের এদিকেও করে আর কি, তারপরে মিডল ইস্টার্ন কান্ট্রি গুলো দেখো এদিকে কম করতে, বা আফ্রিকান কান্ট্রি গুলি, তো মেইনলি ধনী যে রাষ্ট্রগুলো, রিচ যে কান্ট্রি গুলি, সেগুলোই মেইনলি বেশি কার্বন কন্ট্রিবিউট করে টু আওয়ার অ্যাটমোসফিয়ার। আচ্ছা এটা জাস্ট একটা তথ্য, তোমরা দেখতে পারো যে বিভিন্ন কার্বন সোর্স আছে, আমরা যেরকম কোল থেকে পাই, ওয়েল থেকে পাই, গ্যাসোলাইন থেকে পাই, তার মধ্যে ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি যে পরিমাণে তোমার কার্বন যায় মানে অ্যাজ এ গ্যাস, কার্বন ডাইঅক্সাইড মোস্টলি কামস ফ্রম কোল বার্নিং অ্যান্ড দেন ওয়েল বার্নিং অ্যান্ড দেন গ্যাস বার্নিং, আরো কিছু ছোটখাটো কন্ট্রিবিউটর আছে আর কি, মানে এটা 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 জানার দরকার আর কি, কথা বুঝলে? ঠিক আছে, যে বেশিরভাগই ওই যে আমি এই জন্য এটা 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 অ্যাড করছি যে তোমাদের ভাইবার সময় আমি জিজ্ঞেস করতেছিলাম যে কার্বন কোথায় থেকে আসে, বেশিরভাগই হচ্ছে ইন্ডাস্ট্রি থেকে আসে, বুঝলা? কিন্তু অনেক সময় অনেকের ক্লিয়ার কনসেপ্ট থাকে না, দিস ইজ ফ্রম ফর ওয়েল বার্নিং অথবা কোল বার্নিং অথবা গ্যাস বার্নিং, ঠিক আছে? আচ্ছা এখন আসো, আমি একটু পানি খাই।
শোনো, আমার ক্লাস কি তোমার কিছু বুঝতে পারতেছো? মানে মানে তোমাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে? জি স্যার, বুঝতে পারতেছি স্যার। সবাই মোটামুটি ক্লিয়ার? সবাই মানে জাস্ট না বুঝলে আমাকে আমাকে স্টপ করো আর কি, কথা বুঝছো? এনি টাইম। দু একজন কারো যদি, তোমরা যদি কোনো রেসপন্স না করো, যদি আমি আমি ধরেই নিবো যে তোমরা বুঝতেছো আর কি, আর যদি কোথাও না বুঝো আমাকে আমাকে কোশ্চেন তোমরা ইজিলি করতে পারো আর কি। এই তাহলে আমি নেক্সট নেক্সটে চলে যাই। হ্যাঁ, নেক্সট স্লাইডে, নেক্সট স্লাইডে যেটা পড়বো আমরা, এই যে গ্লোবাল টেম্পারেচার যে বাড়তেছে আমাদের, তাই না? এটা কি ধীরে ধীরে দেখবো, এটা কি গ্রিন হাউস ইফেক্টের কারণে, এটা কি ডিরেক্টলি কার্বন ডাইঅক্সাইড ইফেক্টের কারণে? হ্যাঁ, এটা কার্বন ডাইঅক্সাইডের কারণে, গ্রিন হাউস ইফেক্ট। And this is mainly from মানে গ্রিন হাউস ইফেক্ট মানে গ্লোবাল টেম্পারেচার রাইজের মেইন কন্ট্রিবিউটর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, এখন লাস্টের দিকে আমি দুটো ভিডিও দিব তোমাদের, ভিডিও দুটো দেখবো তোমরা, আর আমি কোশ্চেনটা আমি দিয়ে দিব আর কি, বা এই দুটো ভিডিওর উপরে তোমরা কি বুঝো, কথা বুঝছো? তোমরা আলাদা আলাদা অ্যাসাইনমেন্ট করে ভিডিওটা দেখবে, 30 মিনিটস এর, আর লিখতে হয়তো 1 ঘন্টা যাবে আর কি। 1 সপ্তাহ সময় দিব তোমাদের, সরি। হ্যালো, হ্যাঁ, আমার যে ক্লাস আছে আর কি, আমি ক্লাসে আসি, বাসা থেকে ক্লাস নিচ্ছি, শেষ করে আমি আসবো। তো এখন যে জিনিসগুলো পড়বো, যে আমাদের ক্লাইমেট সিস্টেম বা টেম্পারেচার যে ইনক্রিজ হয়, এটা এটা কি ডিরেক্টলি কার্বন ডাইঅক্সাইডের সাথে রিলেটেড, নাকি আরো কোনো কমপ্লেক্সিটি আছে? সেই কমপ্লেক্সিটিটা আজকে দেখবো, আর আমি দুইটা ভিডিও দিব, এখান থেকে তোমরা দেখবে যে গ্লোবাল টেম্পারেচার রাইজ কি কার্বন ডাইঅক্সাইডের কারণেই হচ্ছে, ইজ ইট অ্যান্থ্রোপোজেনিক অর ইজ ইট ন্যাচারাল, আর নাকি গ্লোবাল টেম্পারেচার রাইজ এই ক্লাইমেট চেঞ্জের এই যে ইয়াটা আছে, কি বলে, আমি কিভাবে বলবো আর কি, মানে এটার পেছনে কোনো ইয়া আছে যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, ধরো টেম্পারেচার বেড়ে যাচ্ছে, পৃথিবী আগুন হয়ে যাচ্ছে, বুঝলা, একসময় বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে, এটা কি এটা কি এটা কি ন্যাচারাল কারণ নাকি অ্যান্থ্রোপোজেনিক কারণ? ঠিক আছে, হোক, আমাদের একটা মানে ইয়ে ছিল, কনফিউশন ছিল যে এটা গ্রিন হাউস ইফেক্টের কারণে, কে রেসপন্সিবল? আমরা দেখলাম কার্বন, গ্রিন হাউস ইফেক্টের কারণে টেম্পারেচার ইনক্রিজটা হচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইডটা মোস্টলি রেসপন্সিবল। এখন দেখবো যে টেম্পারেচার বাড়ার ক্ষেত্রে কি কি কমপ্লেক্সিটিটা আছে, আজকে ক্লাসে নেক্সট ধরো 10 মিনিটস 15 মিনিটস আমরা ডিসকাস করবো। আর তারপরে যে ভিডিও আপলোড করবো, সেই ভিডিওতে আছে যে গ্রিন হাউস ইফেক্ট বাই ক্লাইমেট চেঞ্জ যেটা আছে, মেইনলি গ্লোবাল টেম্পারেচার রাইজ, এটা কি ন্যাচারাল অর অ্যান্থ্রোপোজেনিক, এটা এটা আমাদের আর্থের ক্ষেত্রে, এবং এটার উপরে তোমরা তোমার একটা অ্যাসাইনমেন্ট করবে, আবারও যে যার যার মতো করবে প্লিজ, তবে একজন আরেকজন হ্যাঁ ডেফিনেটলি ডিসকাস করতে পারো আর কি, ঠিক আছে, বাট লিখবা নিজের মতো করে। আচ্ছা, তার আগে আমাদের বোঝা উচিত যে ফিডব্যাক ইফেক্ট, ফিডব্যাকটা কি, ফিডব্যাকটা কি বলতো? একজন গৌতম আছে আজকে ক্লাসে? প্রতিদান, ফিডব্যাক হচ্ছে প্রতিদান, ঠিক আছে, একটা বোঝাও তো প্রতিদানটা কি। স্যার স্যার বেসিক্যালি স্যার যখন কার্বন ডাইঅক্সাইড, আচ্ছা আচ্ছা, আমার মনে হয় নাঈমুল ইসলাম বলতেছিল প্রতিদান, না প্রতিদানটা কে বলছে, এটা কি, এটা কি নাঈমুল ইসলাম বলছে নাকি ইব্রাহিম খলিল বলছে? স্যার নাঈমুল স্যার, আচ্ছা নাঈমুলের কাছেই আমরা শুনি। নাঈমুল স্যার, যখন আমাদের এনভায়রনমেন্টে আরো কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাবে, তখন সেটা আমাদের যেমন আরো টেম্পারেচার ইনক্রিজ করতে এটা হেল্প মানে ইনক্রিজ করবে, আরো যত আমাদের কার্বন ডাইঅক্সাইড বাড়বে, এই যে এটার কারণে আমরা একটা ফিডব্যাক পাচ্ছি, যেটা হচ্ছে টেম্পারেচার আরো বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে না যাই, রিয়েল লাইফে ধরো তোমার ব্যক্তিগত লাইফ বা তোমার আশেপাশের তোমার সামাজিক লাইফ থেকে প্রতিদিনের একটা এক্সাম্পল দাও। স্যার আমি যদি আমার প্রতিবেশীর সাথে স্যার কোনো ভালো সম্পর্ক রাখি, তাহলে আমার বিপদের সময় সে আমাকে আমার বিপদে এগিয়ে আসবে, এটা একটা ফিডব্যাক স্যার, এটা একটা ফিডব্যাক। আচ্ছা, তোমার তুমি একটা প্রতিবেশীর উপকার করলা, ঠিক আছে, বা ইব্রাহিম খলিলের উপকার করলা, ইব্রাহিম খলিল
বিনিময়ে তোমার টাইনে একটা থাপ্পড় মারলো, এটা কি প্রতিদান? স্যার এটা খারাপ প্রতিদান, অবশ্যই এটা একটা প্রতিদান, রাইট? এটাও প্রতিদান। প্রতিদানটা মানে এটা ভালো প্রতিদানও হতে পারে, খারাপ প্রতিদানও হতে পারে। তার মানে এটা ফিডব্যাকটা, যেটা ফিডব্যাকটা পজিটিভও হতে পারে, ফিডব্যাকটা নেগেটিভও হতে পারে। কথা বুঝলা? তার মানে তুমি একটা কাজ করলা, সেই কাজ একটা কাজের উদ্দেশ্যে সেই কাজটা করলা, কথা বুঝছো? বা তুমি একটা ভালো কাজ করলা, তার এগেনস্টে তুমি ভালো কাজ এক্সপেক্ট করতে পারো, মানে এটা ফেভারেও যেতে পারে, ডিসফেভারেও যেতে পারে, বুঝতে পারছো? তো এটা হচ্ছে প্রতিদান আর কি, পজিটিভ নেগেটিভ দুটাই হতে পারে। তো আমাদের ক্লাইমেট সিস্টেমেও ঠিক এরকম, ধরো কিছু ফিডব্যাক ইফেক্ট আছে, এটা পজিটিভও হতে পারে, এটা নেগেটিভও হতে পারে। এই পজিটিভ আর নেগেটিভ ফিডব্যাকটাই আমাদের আমাদের ক্লাইমেট সিস্টেমকে খুব কমপ্লেক্স করছে আর কি, বোঝাটা, বুঝতে পারছো? এটা এটা কোনো স্ট্রেইট ফরওয়ার্ড, এটা বোঝার কোনো উপায় নাই আর কি, যে না কার্বন ডাইঅক্সাইডের কারণে এই হচ্ছে, এটার কারণে এই হচ্ছে, বুঝলা? অনেকগুলো ফ্যাক্টর আছে, বুঝতে পারছো? আচ্ছা, যেমন ধরো ধরো নেগেটিভ ফিডব্যাক, ধরো ধরো ইব্রাহিম খলিলের তুমি উপকার করছো নাইমুল ইসলাম, তুমি এক্সপেক্ট করতেই পারো যে ইব্রাহিম খলিল ধরো তোমার সাথে একটা ভালো বিহেভ করবে, কিন্তু দেখা যাচ্ছে কি তোমার সাথে মনতোষের একটা 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 খারাপ সম্পর্ক। আবার মনতোষের সাথে ইব্রাহিম খলিলের ভালো সম্পর্ক, তো ইব্রাহিম খলিল মনতোষের সম্পর্ককে ধরো প্রায় দিয়ে তোমার থাপ্পড় মারছে, কথা বুঝলা? তার মানে এই সম্পর্কটা শুধুমাত্র তোমার আর ইব্রাহিম খলিলের মধ্যে মানে ডিরেক্ট কোনো রিলেশন না, এখানে আরো অনেক ফ্যাক্টর আছে, বুঝছো? যার কারণে এই যে এই ফিডব্যাকটা, এটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। তো আমাদের এনভায়রনমেন্টাল সিস্টেমটা খুবই কমপ্লেক্স আর কি, এখানে পজিটিভ ফিডব্যাকও হতে পারে, আবার নেগেটিভ ফিডব্যাকও হতে পারে। কিভাবে দেখো দেখি আর। আচ্ছা, এই যে কথাগুলো বললাম এখানেই আছে, আমি আমি রিপিট করতে চাই না আর কি। আচ্ছা, একটা পজিটিভ ফিডব্যাকের আমরা এক্সাম্পল দিব। দেখো, যখন তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো, যখন ক্লাইমেটটা ওয়ার্মার হয়, দ্যাট ডাজ মিন যখন গ্লোবাল টেম্পারেচারটা বাড়ে, ঠিক আছে, এটা হতে পারে ইদার ডিউ টু দ্য ইনক্রিজ অফ কার্বন ডাইঅক্সাইড ইন দ্য অ্যাটমোসফিয়ার অর আদার আননোন মেকানিজম, যে কোনো কারণেই হোক। আমাদের অ্যাটমোসফিয়ারে যখন কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশনটা বাড়বে, ওয়ার্মার হবে, ঠিক আছে, ওশান কি হবে? ওশান ওশানটা ওয়ার্মার হবে না, ওশানের সারফেস টেম্পারেচার সকালে পুকুরের পানি গরম থাকে না দুপুরে গরম থাকে? স্যার দুপুরে, কি জানো, দুপুরে সানলাইটের কন্টাক্টে থাকে, তাই না? সকালে সারা রাত ধরে তোমার সানলাইটের কন্টাক্টে থাকে না ওয়াটারটা, তার মানে কি এয়ার টেম্পারেচারটা সারফেস টেম্পারেচারকে ইনফ্লুয়েন্স করে। একই রকম ভাবে আমাদের ক্লাইমেট যত ওয়ার্মার হবে, আমাদের ওশানিক ওয়াটারটা, ওশানটাও তত বেশি ওয়ার্মার হবে। এগ্রি করো তোমরা আমার সাথে? জি স্যার। আচ্ছা, ওশান যদি ওয়ার্মার হয়, তাহলে ওশানে কি কার্বন ডাইঅক্সাইড সলিউবল অবস্থায় থাকে না? আমাকে বলো। জি স্যার, ওশানে কিন্তু কার্বন ডাইঅক্সাইড সলিউবল অবস্থায় থাকে। আর কি থাকে? অক্সিজেন সলিউবল অবস্থা থাকতে পারে না? জি স্যার, অক্সিজেনও থাকে, কার্বন ডাইঅক্সাইডও সলিউবল অবস্থায় থাকতে পারে, ঠিক আছে? তো তাহলে যদি ওশানটা ওয়ার্মার হয়, তাহলে কার্বন ডাইঅক্সাইডের স্যাচুরেশন ওশানে কমে যাবে না বেড়ে যাবে? তোমরা স্লাইডের দিকে তাকাতে পারো, আবার আমার কথাটাও ফলো করতে পারো। ওশানের যে সারফেসে কার্বন ডাইঅক্সাইডের স্যাচুরেশনটা কমবে না বাড়বে? স্যার কমে যাবে। স্যার কমে যাবে, সেটা কোথায় যাবে? ওশানের ডিপ ওশানে চলে যাবে নাকি অ্যাটমোস্ফিয়ারে চলে যাবে? সেই কার্বন ডাইঅক্সাইড অ্যাটমোস্ফিয়ারে চলে আসবে, এট রাইট। তাহলে আমাদের ক্লাইমেট যত ওয়ার্মার হবে, যে কোনো কারণেই হোক, তাহলে ওশানে কার্বন ডাইঅক্সাইডের স্যাচুরেশনটা কমে যাবে, ডিজলভ কার্বন ডাইঅক্সাইডের, এবং আলটিমেটলি সেই কার্বন ডাইঅক্সাইডটা যাবে কোথায়? অ্যাটমসফিয়ারে। আচ্ছা, যদি অ্যাটমসফিয়ারে যায়, তাহলে কি হবে? ক্লাইমেট আরো বেশি ওয়ার্মার হবে না? জি স্যার। তাহলে দেখা যাচ্ছে কি যে এই যে টেম্পারেচার কোনো কারণে যদি ওয়ার্ম হয় আমাদের আর্থের, এটা ফার্দার টেম্পারেচার ইনক্রিজের ক্ষেত্রে এটা কি পজিটিভলি কোরিলেটেড না? তার মানে এটা এটা পজিটিভ পজিটিভ ফিডব্যাক দিচ্ছে না টেম্পারেচার ইনক্রিজের? জি স্যার, টেম্পারেচার বাড়লে কার্বন ডাইঅক্সাইড বাড়ছে। টেম্পারেচার বাড়লে ওখান ওয়ার্মার হচ্ছে,
এবং কার্বন ডাইঅক্সাইড অ্যাটমোস্ফিয়ারে যাচ্ছে, ফলে কার্বন ডাইঅক্সাইড যে ফার্দার গ্রিন হাউস গ্যাসের কনসেন্ট্রেশন বাড়াচ্ছে, তাহলে ক্লাইমেটটা কি হচ্ছে, ফার্দার ওয়ার্ম হচ্ছে। তার মানে কি দাঁড়াচ্ছে যে এটা হচ্ছে যে যে কোনো কারণেই হোক আমাদের আর্থ যদি ওয়ার্ম হয়, ঠিক আছে, এই থ্রু দা ইনক্রিজ অফ কার্বন ডাইঅক্সাইড ইন আওয়ার অ্যাটমসফিয়ার, এটা কি করবে আমাদের অ্যাটমসফিয়ারকে ফার্দার ওয়ার্ম করবে। তার মানে কি, আমাদের গ্লোবাল টেম্পারেচার রাইজের জন্য যে ইনিশিয়ালি যদি একবার রাইজ হয়, সেই রাইজটা তার মানে ব্যবসা করার মতো, তোমার যদি টাকা না থাকে কোনো ব্যবসা করতে পারবে না, তোমার যদি 500 টাকা থাকে, ঠিক আছে, সেটা দিয়ে ব্যবসা স্টার্ট করলা, ফার্দার তোমার টাকা হতে থাকলো, তার মানে এই টাকাটা ফার্দার টাকা আনার জন্য হেল্প করতেছে, তার মানে এই টাকাটা একটা পজিটিভ ফিডব্যাক দিচ্ছে তোমাকে ফার্দার টাকা আনার জন্য। তার মানে ওশান যদি ওয়ার্মার হয়, ফার্দার ওয়ার্মিং এর জন্য, ঠিক আছে, এই থ্রু দা ইনক্রিজ অফ কার্বন ডাইঅক্সাইড এটা একটা পজিটিভ ফিডব্যাক দিচ্ছে। কোনো বুঝতে কোনো সমস্যা? ওয়াটার যদি বেশি হয় তাহলে ওয়াটার কি, এটা একটা গ্রিন হাউস গ্যাস না ওয়াটার? জি স্যার, তাহলে ফার্দার ওয়ার্মিং এর জন্য ওয়ার্মিং করবে না কুল করবে? স্নো গুলি আছে সেগুলো কি মেল্ট করবে নাকি ইয়া হবে আর কি, সেগুলো মেল্ট করবে না ধীরে ধীরে? জি স্যার, মেল্ট করবে। আচ্ছা, মেল্ট করলে গ্লোবাল টেম্পারেচার বাড়বে না কমবে? স্যার বাড়বে, স্যার বাড়বে। তার কারণ কি, এই স্নো এবং আইস কভার গুলো কি করতো, সানলাইট কে রিফ্লেক্ট ব্যাক করে দিত, মানে অ্যালবিডো বাড়াইতো। যখন আইস এবং স্নোর পরিমাণ কমে যাবে তাহলে পৃথিবীর অ্যালবিডো কমে যাবে, যদি অ্যালবিডো কমে যায় তাহলে ইনকামিং যে সোলার রেডিয়েশন আছে সেটা পৃথিবীতে বেশি আসবে আগেকার চেয়ে, মানে স্নো যত মেল্ট হবে অ্যালবিডো কমে যাবে। মনে আছে অ্যালবিডোর কথা তোমাদের? জি স্যার মনে আছে। অ্যালবিডো কমে যাবে, আর অ্যালবিডো কমে গেলে ইনকামিং সোলার রেডিয়েশনটা পৃথিবীতে বেশি আসবে, ঠিক আছে, আসলে কি হবে, আসলে কি হবে, পৃথিবী আরো ওয়ার্মার হবে, এটা আনাদার পজিটিভ ফিডব্যাক, ঠিক আছে। নেগেটিভ ফিডব্যাক এর একটা এক্সাম্পল দি, দেখো আমাদের ওশানের উপরে ইউজুয়ালি কোনো ক্লাউড, ধরো মানে ক্লিয়ার স্কাইতে ক্লিয়ার রিজিওনে কোনো ক্লাউড থাকে না। টেম্পারেচার যদি সারফেস কে ধরো ধরো সান যদি ওশানকে যদি হিট আপ করে, ঠিক আছে, ওশান ওয়ার্ম হবে, ওশান যদি ফর্ম হয় এটা এটা ওয়াটার ইভাপোরেট হবে, ওয়াটার ইভাপোরেট হলে ক্লাউড ফর্ম করবে। আবার ক্লাউড যদি ফর্ম করে, তোমাদের কি মনে আছে যে ক্লাউডটা হচ্ছে এই যে এটা হচ্ছে তোমার এটা কি বলে সোলার রেডিয়েশনকে রিফ্লেক্ট ব্যাক টু দ্য স্পেস, তার মানে এটারও একটা অ্যালবিডো ইফেক্ট শো করে, অ্যালবিডো দেখায়, মনে আছে তোমাদের? জি স্যার, ক্লাউডটা। তার মানে ওয়াটার ভাবারটা যেমন গ্রিন হাউস গ্যাসের মতো হিট ট্র্যাপ করে, অ্যাট দ্য সেম টাইম ওয়াটার ভাবার কিন্তু এটা 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 সোলার রেডিয়েশনকে এটা রিফ্লেক্টও করে। তার মানে কি, যখন রিফ্লেক্ট করবে তখন এটা কি কুলিং ইফেক্ট শো করবে না? জি স্যার, কুলিং ইফেক্ট শো করবে। তার মানে কোনো কারণে যদি আর্থ যদি ওয়ার্ম হয়, ওয়ার্ম হলে কি হবে, সারফেস ওশানটা ওয়ার্ম হবে, সারফেস ওশান যদি ওয়ার্ম হয় তারপরে কি হবে, ওয়াটার ইভাপোরেট হবে, ওয়াটার ইভাপোরেট হলে কি হবে, ক্লাউড ফর্ম করবে, সেই ক্লাউডটা কি করবে তোমার সোলার রেডিয়েশনকে পৃথিবীতে আসতে বাধা দেবে, তাহলে কি হলো, কুলিং ইফেক্ট। তার মানে কি, এই পৃথিবীর টেম্পারেচার বাড়লে আবার কিন্তু এটা এটা কিন্তু পৃথিবীর টেম্পারেচার কমার জন্য রেসপন্সিবল, কথা বুঝলা? এই ক্ষেত্রে কি পজিটিভ ফিডব্যাক না নেগেটিভ ফিডব্যাক? স্যার নেগেটিভ ফিডব্যাক। রাইট, নেগেটিভ ফিডব্যাক। তো এরকম আরো এক্সাম্পল আছে, তোমরা খুঁজে দেখো যে পজিটিভ এই ফিডব্যাক নেগেটিভ ফিডব্যাক এর এই কি দিয়ে কি হচ্ছে। আচ্ছা, নেগেটিভ ফিডব্যাক। আচ্ছা, এখন আসলে দেখো যে
তবে টেম্পারেচার বাড়ার সাথে সাথে ক্লাইমেটের রিলেশন আছে, যেমন লেফট সাইড তোমরা দেখে নিও এটা টেম্পারেচারের প্যাটার্ন, আর রাইট সাইড এর প্রেসিপিটেশন। দেখো টেম্পারেচার বাড়তেছে, ঠিক আছে, প্রেসিপিটেশন যেটা, প্রেসিপিটেশন বুঝো, প্রেসিপিটেশন কি বুঝতে পারতেছো তোমরা? এই কথা বলো। জি স্যার বুঝতে পারছি স্যার। কি প্রেসিপিটেশন কি? এটা স্যার যখন স্যার কোনো একটা সাবস্টেন্স স্যার স্যাচুরেটেড হয়ে যায় তলানি পরে স্যার সেটাকে প্রেসিপিটেশন বলে। এখানে প্রেসিপিটেশন বলতে কি বোঝানো হচ্ছে? এখানে দেখুন, এখানে বোঝাচ্ছে রেইনফল অথবা স্নোফল। জি স্যার। বুঝছো, একটা সলিড প্রেসিপিটেশন আর লিকুইড প্রেসিপিটেশন, ইট কুড বি রেইনফল, সম্ভবত রেইনফলই বোঝাচ্ছে এখানে। এটা রেইনফলও হতে পারে আবার স্নোফলও হতে পারে, দুটোই প্রেসিপিটেশন। আমি এই জন্যই বললাম তোমাদের বুঝতে সমস্যা আছে এটাতে, ঠিক আছে? তো রেইনফল প্রেসিপিটেশন টেম্পারেচারের কারণে বাড়তেছে, ভেজিটেশন প্যাটার্ন চেঞ্জ হবে, মানুষের লিভিং প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে, কথা বুঝছো? তারপরে দেখো আবার টেম্পারেচার বাড়ার কারণে এটা দেখে নর্থ পোল, নর্থ পোলের আইস ধরো 1979 মানে 1979 সালের, দেখো এটা স্যাটেলাইট ইমেজ, আর রাইট নিচের ফিগারটা দেখো 2003 তে, তাহলে স্নো কভার দেখো কমে যাচ্ছে না অনেক, কমে যাচ্ছে? জি স্যার কমে যাচ্ছে। দ্যাট ডাজ মিন তোমার এই ছবি থেকে বোঝা যাচ্ছে কি কমে যাচ্ছে, তার মানে আইস মেল্ট হচ্ছে। আইস মেল্ট হচ্ছে কি কারণে? টেম্পারেচার বাড়ার কারণে ধরে নেওয়া হচ্ছে, কথা বুঝলে? এটা নাসা স্যাটেলাইট ইমেজ। তারপরে ধরো এই যে তোমার টেম্পারেচার বাড়ার কারণে বিভিন্ন জায়গায় যে সাইক্লেন, সাইক্লোন, হারিকেন, এই জাতীয় ধরো ন্যাচারাল ডিজাস্টার গুলো হচ্ছে। এখন আসো যে কার্বন ডাইঅক্সাইড যদি বাড়ে বাতাসে, ঠিক আছে, এটা হচ্ছে পজিটিভ রেডিয়েটিভ ফোর্সিং এর মাধ্যমে এটা হচ্ছে ওয়ার্ক করে। কার্বন ডাইঅক্সাইড যদি বাড়ে আইস ক্যাপ মেল্ট হতে পারে, আইস ক্যাপ মেল্ট হতে পারে, অ্যালবিডো ডিক্রিজ করতে পারে, অ্যালবিডো ডিক্রিজ করলে এটা ওয়ার্মিং ইফেক্ট শো করবে। আবার দেখো আইস ক্যাপ যদি মেল্ট করে ইনক্রিজ, দিস উইল ইনক্রিজ দ্য ল্যাটেন্ট হিট অফ ওয়াটার, তার মানে এটা কুলিং ইফেক্ট শো করবে। আবার দেখো যত কার্বন ডাইঅক্সাইড ইনক্রিজ করবে গ্লোবাল টেম্পারেচার বাড়বে, ইভাপোরেশন বাড়বে, ইনক্রিজড ক্লাউড কভার, তারপরে ইনক্রিজড অ্যালবিডো, এটা কুলিং ইফেক্ট শো করবে। আবার দেখো যত বেশি ইভাপোরেশন হবে ইনক্রিজড ল্যাটেন্ট হিট, এটাও কুলিং ইফেক্ট শো করবে। তার মানে নো সিম্পল লিনিয়ার কোরিলেশন বিটুইন চেঞ্জ ইন রিলেটিভ রেডিয়েটিভ ফোর্সিং অ্যান্ড গ্লোবাল টেম্পারেচার, বুঝছো? এই বলে নি, এই স্লাইডটা হচ্ছে আমার করা না আর কি, বুঝলে? এটা অনলাইন থেকেও না, আমার আমার পিএইচডি সুপারভাইজারের এই স্লাইডটা আমি কপি করছি আর কি। আচ্ছা আলটিমেটলি এটা পড়ে দেখি আর কি, দ্য প্রবলেম রিয়েলি ইজ দ্যাট উই ডোন্ট নো হাউ দ্য ক্লাইমেট মেশিন ওয়ার্কস, কথা বুঝছো? যার কারণে ডিফিকাল্ট অ্যাট প্রেজেন্ট টু সে দ্যাট ওয়ার্মিং ইজ ডিউ টু দ্য ইনক্রিজ অফ গ্রিন হাউস গ্যাসেস and not the result of natural fluctuations of global climate system. এর আগে দেখছি কি কি কারণে টেম্পারেচার কন্ট্রোল করে, ঠিক আছে? আচ্ছা রিসেন্টলি there seems to be increasing evidence showing the connection between the global warming and industrial injection of greenhouse gases. However, the extent is still not clear. Hopefully, more research is needed. মানে এটা এটাকে সলভ করতে পারে। এখনো এত ক্লিয়ারলি মানে মানে চারিদিকে যেমন শোনো যে কার্বন ডাইঅক্সাইডের কারণেই বাড়া দিচ্ছে, ইন্ডাস্ট্রির কারণে টেম্পারেচার বেড়ে যাচ্ছে, এটা টোটালি বোগাস কথা, মানে এটা কোনো হতে পারে, বাট এটা এটা না, এটা ক্লিয়ার করে কখনোই বলা যায় না। আচ্ছা এখন কেন হতে পারে আর কেন ক্লিয়ার করে বলা যায় না আমরা শুনতেছি না, একটু কথা বলে নিই আর কি, শেয়ারিংটা অফ করি। এই যে আমরা শুনি না যে গ্রিন হাউস গ্যাস বাড়তেছে ইন্ডাস্ট্রিয়াল এই যে কোল বার্নিং এর কারণে, ফসিল ফুয়েল বার্নিং এর কারণে, এর কারণে আমাদের সমুদ্রের কি হচ্ছে, সমুদ্রের হাইট বাড়তেছে, আমাদের বাংলাদেশের 1/3 কি হবে, কি জানি হবে, ডুবে যাবে না? হ্যাঁ ডুবে যাবে, কথা বুঝলা? এটা অনেক ছোটবেলার গল্প, অনেক ছোটবেলা থেকে শুনতেছি, বুঝছো? এবং এবং ধরো এই ওশানিক হাইট বাড়লেই যে এটা ডুবে যাবে, ইটস নট লাইক দ্যাট, আরো অনেক ফ্যাক্টর আছে, বুঝছো? এবং শুধুমাত্র টেম্পারেচার বাড়লেই যে পানি ফুলে উঠবে তা না, আরো অনেক কারণে একটা পানি ফুলে উঠতে পারে। তুমি এক গ্লাস পানির মধ্যে দেখতে পাচ্ছ আমার গ্লাসটা? জি স্যার।
আমার গ্লাসটা দেখতে পাচ্ছ, এই এখানে যদি আমরা যদি হিট আপ করি, ঠিক আছে, ঠান্ডা পানি, তার চেয়ে হিট আপ করলে কি পানির ভলিউমটা একটু হলেও বাড়বে না? জি স্যার বাড়বে। বাড়বে কোনো কারণে পানির মধ্যে যদি বালি পড়ে, বুঝতে পারছো? তুমি তুমি ধরো বেলকনিতে বসে থেকে পানি খাচ্ছ, কোনো কারণে যদি তুমি রাখি আসলে, কোনো কারণে যদি এর মধ্যে বালি পড়ে, তাহলে বালি কি নিচে যদি সার্কেল করে তাহলে যে পানির যে স্পেসটা দখল করবে সেটা উপরে আসবে না নিচে নামবে? উপরে আসবে না, ভলিউমটা বাড়বে না? জি স্যার বাড়বে। আমাদের ওশানিক হাইটটা এটা এটা বাড়তেছে, এটা হতে পারে গ্লোবাল টেম্পারেচার রাইজের কারণে, আবার হতে পারে, আমরা দেখো পৃথিবীতে তো আগে মানুষ কম ছিল, মানুষের পরিমাণ তো অনেক বাড়তেছে এখন, মানুষের পরিমাণ বাড়ার ফলে কি হচ্ছে, আমরা 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 এগ্রিকালচারাল প্র্যাকটিসেস বেড়ে যাচ্ছে না ফর মোর ফুড প্রোডাকশন, খাদ্য উৎপাদন বাড়তেছে না, তার মানে কি আমরা এগ্রিকালচারাল ল্যান্ডের অ্যাক্টিভিটি আমরা বাড়াচ্ছি, তাহলে যত জমি চাষ করতেছি জমি তত আলগা হচ্ছে, আলটিমেটলি রেইনের সাথে সাথে এই সয়েল গুলি সয়েল ইরোড হচ্ছে, ইরোশন হচ্ছে না, সয়েল ইরোশন হয় কোথায় যাচ্ছে? লোল্যান্ডের দিকে যাচ্ছে। লোল্যান্ডটা কি? বিভিন্ন ধরনের লোল্যান্ড আছে, আলটিমেট লোল্যান্ড আর্থের হচ্ছে অশান, এটা 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 পানির মাধ্যমে, এটা এটা রিভারের মাধ্যমে, ঠিক আছে, এই সেডিমেন্ট গুলি ধীরে ধীরে ট্রান্সপোর্ট হয়ে মানে এর আলটিমেট জায়গা হচ্ছে অশান, সমুদ্র, মানে সমুদ্রে যদি যায় ধরো ফর এক্সাম্পল, তাহলে এগুলো এই এই সেডিমেন্ট গুলো উপরে ভাসবে না নিচে নামবে? নিচে নামবে। নিচে যদি নামে, ঠিক আছে, পানির পরিমাণ যদি স্টেবল ধরি, তাহলে পানি কি উপরে উঠবে না কি একই থাকবে? পানি উপরে উঠবে না, উপরে উঠবে, উপরে অনেক কারণ আছে, শুধুমাত্র এত এত ইজিলি তোমার গ্লোবাল টেম্পারেচার রাইজের সাথে এত এত স্ট্রেট ফরওয়ার্ড ভাবে ক্যালকুলেশন করা যায় না। আবার দেখো পৃথিবীতে একটা হিস্টোরিক্যাল ট্রেন্ডও তোমার দেখতে হবে, এখন টেম্পারেচার বাড়তেছে, গ্রিন হাউস গ্যাস বাড়তেছে, কথা বুঝলে, ইন্ডাস্ট্রিয়াল গ্রিন হাউস গ্যাস তো 50 বছর লাস্ট 50 বা কয়েক সেঞ্চুরি মানে কয়েক কয়েক ডিকেড ধরে বাড়তেছে আর কি, আরো 5000 বছর আগে যদি দেখা যায় যে সি লেভেলটা আরো বেশি ছিল, তার এক্সপ্লেনেশন কি দিবা? তখন তো মানুষ ছিল না, তাহলে কার্বন ডাইঅক্সাইড বানাইছে কে, তাই না? বা 200 বছর আগে যদি টেম্পারেচার, এটারও ফ্ল্যাকচুয়েশন আছে, বুঝছো, আমাদের টেম্পারেচার যেমন একটা ফ্ল্যাকচুয়েশন আছে না, যখন 1000 ইয়ার স্কেলে নেবে, মিলিয়ন ইয়ার হচ্ছে মিলিয়ন ইয়ার স্কেলে নেবে, তখন দেখবে একটা ফ্ল্যাকচুয়েশন আছে, বাড়তেছে কমতেছে, বাড়তেছে কমতেছে, ওশানিক ওয়াটার এরকম। আবার ওশানিক ওয়াটারও যে সব জায়গায় একই হাইটে বাড়তেছে, ইটস নট লাইক দ্যাট, হয়তো আমাদের বে অফ বেঙ্গলের হাইটটা বাড়তেছে, অন্য একটা ওখানে যা দেখবে সেখানে সেখানেও গ্রিন হাউস গ্যাস আছে, গ্লোবাল টেম্পারেচার ইনক্রিজ করতেছে, বাট ওশানিক হাইজ ইট নট ইনক্রিজিং। তার মানে কি তুমি এটা বলবা তাহলে যে ওশানিক যদি এই হয় যে ধরো আমাদের বে অফ বেঙ্গালে, কথা বুঝলা, এটা হচ্ছে ধরো টেম্পারেচার কি বলে ওশানিক হাইটটা বাড়তেছে, কি জন্য আমাদের টেম্পারেচার বাড়তেছে? যদি গালফ অফ মেক্সিকোতে যাও ফর এক্সাম্পল, সেখানেও টেম্পারেচার বাড়তেছে, বাট তুমি দেখতেছো কোনো ওশানিক হাইট বাড়তেছে না, হাউ ক্যান ইউ এক্সপ্লেইন? তুমি কি বলবা যে ইয়াস টেম্পারেচার হচ্ছে তোমার টেম্পারেচার রাইজ এটাই ইজ দ্য মেইন ড্রাইভার অফ হচ্ছে ফর দ্য ইনক্রিজ অফ ওশানিক হাইট, তুমি কি বলবা তখন? এই আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার শুনতে পাচ্ছি, কথা ক্লিয়ার? জি স্যার গুড। এখন আমি নেক্সট স্লাইডে যাব, 2 মিনিটে শেষ করে দেব, ডন্ট ওয়ারি। দেখো আমি দুইটা ব্যক্তিকে তোমাদের সাথে ইন্ট্রোডিউস করতেছি, এই যে উচ্চারণ কিভাবে করবে তোমাদের মতো করে করো আর কি, আইভান, ঠিক আছে, এটা একটা নোবেল লরিয়েট, বেসিক্যালি ফিজিসিস্ট, বুঝলা, তোমার এই এনভায়রনমেন্টাল সায়েন্সের চেয়েও ফিজিক্সের লোকজন কিন্তু তোমার কিন্তু ফান্ডামেন্টাল এনভায়রনমেন্টাল সায়েন্স কিন্তু ভালো বুঝে আর কি, বুঝলা, কেন সবই তো ফিজিক্স, সে হচ্ছে একটা জায়গায় ক্লাইমেট চেঞ্জ আসলেই জিনিসটা কি, মানে এটা কি অ্যান্থ্রোপোজেনিক অর ম্যান মেড, আসলে কি গ্লোবাল টেম্পারেচার বাড়তেছে না বাড়তেছে না, আসলে কি ওশানিক হাইট বাড়তেছে কি বাড়তেছে না, এর উপরে এই অ্যাপ্রক্সিমেটলি 30 মিনিটস এর একটা বক্তব্য আছে, খুবই ক্লিয়ার, আমি তো এই যে ভিডিওটার লিংক আছে দেখবে তোমরা, ঠিক আছে, দেখবে, আমি এটার উপরে দেখে নেক্সট ক্লাসটা কবে হবে তোমাদের? স্যার আগামী সোমবার। স্যার আগামী সোমবার না, আগামী রোববারের মধ্যে এটা তোমরা আমাকে জমা দিবে, গুগল ক্লাসরুমে আপলোড করবা সবাই।